রিঙ্কিকে বললাম যে আরবি আরিবাকে খাওয়াও সে নিজে খেতে বসে পড়ছে কি আমি খেতে বসে পড়ছি ওদেরকে খাওয়াবো না তুমি চেয়ারে বসছো তো এর ভাবছি তারা দুজন দুষ্টামি করতেছে আমি আমার খাবার খেয়ে ফেলছি রিঙ্কিকে থ্যাঙ্কস বলতেই হবে এত মজার খিচুড়ি আর মাংস রান্না করছে ওদেরকে খাওয়ানো যে কি কষ্টের কাজ কি বলবো আর দেখেন কি দিয়ে খেলতেছে মানে এগুলি কি কোনো খেলার জিনিস হতে পারে হ্যাঁ যে জামা এরপর তুমি একটা টাওয়াল নিয়েছো এটা পুতুল কিভাবে হয় পুতুল যে পুতুল পরে আছে যে তোমার ডল পরে আছে আবার ডল যে ডল পরে আছে এগুলি রেখে তুমি আচ্ছা খাও খেলে খুশি হব খাও ওর খেলার জিনিস হচ্ছে চিরুনি কাপড় আচ্ছা খাওয়াও শুরু করো এক ঘন্টা তো লাগবে তুমি তুমি অর্ধেক খাও বাকি অর্ধেক আমি খাবো

আহা এত ঠিক আছে খাওয়া নিয়ে কি করে কি করে ওদেরকে খাওয়াইতে হয় এভাবেই প্রতিদিন প্রতি বেলা আমাদের কষ্ট করতে হয় কি হলো আমি কি করেছি তোমাকে খেতে বলছি বলে তুমি আমাকে মারতেছো কি ধরনের আচরণ হচ্ছে এটা